আজ মহাষষ্ঠী দেবী দুর্গার বোধনী। আপনাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন আর ভয়েস। শুরু করছি এক নজরে সংবাদ। আজ মহাষষ্ঠী দেবীর বোধন। অতিমারী সংকটের মধ্যেই উমার আরাধনায় ব্যস্ত বাঙালি। একঘেয়েমি থেকে মুক্তি পেতে উৎসবের আনন্দে সামিল গোটা রাজ্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। এর আগে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন রাজেশ বিন্দল। এলএসসির সমস্যা সমাধানে দেওয়া ভারতের প্রস্তাব ফিরিয়ে দিল চীন। ফলে পূর্ব লাদাখ নিয়ে দুদেশের মধ্যেকার সমস্যা সমাধানে ভারত ও চীনের মধ্যে 13তম আলোচনাতে বেরিয়ে এলো না কোনো সমাধান সূত্র। পঞ্চমের সন্ধ্যায় বাজেয়াপ্ত বেআইনি অস্ত্র, অস্ত্রসহ ধৃত এক যুবক। ঘটনাটি ঘটেছে হুগলির চুচুড়ায়। আম জনতার উপরে ফের বাড়ল চাপ। সোমবার আরও এক দফা বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এ নিয়ে জ্বালানির দাম বাড়ল টানা 7 দিন। দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম বাড়ল 30 পয়সা, নতুন দাম হলো 104.44 টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম 35 পয়সা বেড়ে হলো 93.17 টাকা। ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গীতালদহ। চলল গুলি, ঘটনায় দুজন মারা গিয়েছেন এবং 5 জন আহত। ফের জঙ্গি হামলার আশঙ্কা। আফগানিস্তানে থাকা নাগরিকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিল আমেরিকা এবং ব্রিটেন। কাবুলের বিভিন্ন হোটেলে যেতে নিষেধ করা হয়েছে। আজ ষষ্ঠী, দেবী দুর্গার বোধন। ঘট স্নান করিয়ে শারদ উৎসবের সূচনা হলো বেলুড় মঠে। করোনা আবহে এবারও ভক্তশূন্য রয়েছে বেলুড় মঠ। রীতি মেনে হচ্ছে পুজো। ফের উত্তপ্ত ভূস্বর্গ। দুই জায়গায় এনকাউন্টারে খতম দুই জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশ সোমবার জানিয়েছেন অনন্তনাগে সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে, দ্বিতীয় জঙ্গির মৃত্যু হয়েছে বন্দিপোড়ায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 18,132 জন, মৃত্যু হয়েছে 193 জনের। একদিনে সুস্থ হয়েছেন 21,563 জন। করোনা অ্যাক্টিভ কেস রয়েছে 3,624 জনের। নজরে সংবাদ এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো। আপনারা দেখতে থাকুন আর ভয়েস নিউজ। ধন্যবাদ। This is my first book, Solace. It's a collection of beautiful poems which addresses all aspects of life. I hope all my readers are going to enjoy it and understand that life has its own colors. This book will be available in Flipkart and Amazon within a week. So please place your order, read and enjoy. Thank you, everyone.